সেন্ট্রাল হাসপাতালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহান চৈতের মৃত্যুরে কেন্দ্র গড়িয়ে রে হাসপাতাল ভাঙচুর, কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মারধর গড়ানোর প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজ পালন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মহিনুদ্দিন, ডাক্তার মিজানুল করিম সহ ফটিকছড়ি উপজেলার ডাক্তারও উপস্থিত আছে। এ সময় বক্তব্য হয়ে দেয় ডাক্তারুল উদ্দিন, এ ধরনের হামলা আসলে ন্যাক্কারজনক। তারা এ ধরনের হামলা মামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের লিজের তদন্ত স্যার এবিএম আব্দুল্লাহ স্যার সহ সেন্ট্রাল হসপিটালে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের উপর যে ন্যাক্কারজনক হামলা, তার প্রতিবাদে আজকে আমরা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করেছি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন, লাগাইলাই হিট, জব্বর চলিব।